আচ্ছা, সো চ্যাপ্টারের নাম চ্যাপ্টার 5, মিডের পরে ফাইনালি সিলেবাস আমরা স্টার্ট করতেছি এটা দিয়ে, এবং কনজিউমার মার্কেটস অ্যান্ড কনজিউমার বায়ার বিহেভিয়ার, কনজিউমার মার্কেট অ্যান্ড কনজিউমার বায়ার বিহেভিয়ার, কনজিউমার কারা? আমরা। আচ্ছা, বায়ার কারা? আমরা। কাস্টমার কারা? আমরা। পার্থক্য হচ্ছে আমরাও বায়ার, ইউনিভার্সিটি অফ স্কলার্সও বায়ার, স্কোয়ার গ্রুপও বায়ার, বিক্সিমকো গ্রুপও বায়ার, গভর্নমেন্ট সেও বায়ার। সে জীবনে কিছু বাই করে না, গভর্নমেন্ট ইম্পোর্ট করে, এক্সপোর্ট করে, অনেক কিছু। আচ্ছা, তাহলে এখন আমিও বায়ার, আবার প্রতিষ্ঠানও বায়ার, দুই বায়ার কি একই বায়ার? সো একটা হচ্ছে ইনস্টিটিউশনাল বায়ার, একজন হচ্ছে গভর্নমেন্ট বায়ার, আরেকজন হচ্ছে বিজনেস বায়ার, আর আমি হচ্ছি ইন্ডিভিজুয়াল কনজিউমার বায়ার। পার্থক্য আছে না? মানে এই কাউরে বিজনেসম্যান কখন বলে? ও জীবনেও বিজনেস করে নেই এই কারণে বিজনেসম্যান বলে? আহা, তো পার্থক্য আছে। তো তো ও ব্যবসা করে মানে কি? তার মানে ওর একটা ট্রেড লাইসেন্স আছে, তার মানে ও কোনো একটা কিছু একটা হইলেও, ছোটোখাটো কিছু হইলেও চালায়, একটা দোকান হইলেও চালায়, একটা পানের দোকান হইলেও চালায়। তো তার মানে ওর একটা দোকান আছে, ওর একটা ব্যবসা আছে, একটা প্রতিষ্ঠান আছে। হইতে পারে সেটা একটা টঙের দোকান, হইতে পারে সেটা একটা ছাপড়া দোকান, তারপরেও তো সেটা একটা প্রতিষ্ঠান। আচ্ছা, হইতে পারে সেটা একেবারে তোমার চোখে মাসির মতো প্রতিষ্ঠান, কিন্তু এটা একটা প্রতিষ্ঠান, তা ও তাও আছে, তোমার আমার তো তাও নেই। ও না হয় একটা ঠেলা গাড়ি আছে, তোমার আমার তো ঠেলা গাড়িও নেই, কোনো গাড়িই নেই। সো পার্থক্য আছে। আচ্ছা, তাহলে কনজিউমার বায়ার আমরা কাদেরকে বলি? কনজিউমার হচ্ছে আমরা, এবং আমাদের মতো যারা সাধারণ সিটিজেন বায়ার, যারা ইন্ডিভিজুয়াল পারপাজে নিজেদের ঘর সংসার গৃহস্থালি পারপাজে পারচেস করে, এরা হচ্ছে নর্মাল কনজিউমার, এবং এরা যেখান থেকে পারচেস করে এই মার্কেটটা হচ্ছে কনজিউমার মার্কেট। আর বাকি যারা প্রাতিষ্ঠানিক বায়ার, এরা হচ্ছে বিজনেস বায়ার, এবং এরা যেই মার্কেট থেকে পারচেস করে সেটা হচ্ছে বিজনেস মার্কেট। বাংলা কথা বুঝতে পারছি না, পারি নেই? আচ্ছা দাঁড়াও, তুমি তুমি বিকাশ যে অ্যাকাউন্টটা ইউজ করো, এটা কি অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট। কেন এটা পার্সোনাল অ্যাকাউন্ট, এটা মার্চেন্ট অ্যাকাউন্ট না কেন? এটা এজেন্ট অ্যাকাউন্ট না কেন? তুমি চাইলে এখন এজেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবা? খুলতে দিবে? এখন লিজা চাইলে এখন মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে? খুলতে দিবে? তার মানে লিজা কোনোদিন মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে না? কীভাবে পারবে, কখন? কী রিকোয়ারমেন্ট? ইয়েস, মানে ওরে মার্চেন্ট হইতে হবে, ওই যে বললাম ওরে বিজনেসম্যান হইতে হবে। তুমি যখন বিজনেসম্যান হবা তখন তুমি বিজনেস অ্যাকাউন্ট খুলবা, এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট খুলতে হলে, বিজনেস অ্যাকাউন্ট খুলতে হলে, এজেন্ট অ্যাকাউন্ট খুলতে হলে তখন তোমার সেটা লাগবে। কে টিপা টিপি করে? অটো? আচ্ছা ঠিক আছে। ও বড় হবে কবে? আর বড় হবে না? তোমাদের কাউরে কাউরে দেখলে আমার মনে হয় যে ওদের শুধু বয়সটা বাড়তেছে আর ওরা ছোট হয়ে যাচ্ছে, কারণ মাথার মধ্যে যা ছিল আস্তে আস্তে তা শুকিয়ে যাচ্ছে। একসময় অনেকের মাথায় অনেক কিছু ছিল, এখন কেন জানি কিছু একটা হয়েছে, গ্যাঞ্জাম লেগেছে। কি বলতেছিলাম যে আমি যেহেতু এখন পার্সন, আমার আলাদা কোনো আইডেন্টিটি নেই, পার্সোনাল অ্যাকাউন্ট, আমি যখন হয়ে যাব এজেন্ট, দোকান নিয়ে বসবো, ইয়া করবো, মানুষের ট্রানজ্যাকশন শুরু করব, তখন আমার হবে এজেন্ট অ্যাকাউন্ট। আমি যখন বিজনেসম্যান হব, কর্পোরেট প্রতিষ্ঠান হব, যে কোনো এন্টারপ্রাইজ হব, যে কোনো ধরনের প্রতিষ্ঠানের সাথে আমার একটা অ্যাফিলিয়েশন থাকবে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি যখন অ্যাকাউন্ট খুলতে যাব তখন সেটা হবে আমার বিজনেস অ্যাকাউন্ট, মার্চেন্ট অ্যাকাউন্ট, এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট। বুঝতে পারছি কথা? তো একই বিকাশ, কিন্তু তার এক এক শ্রেণীর জন্য সার্ভিস এক এক রকম না? এবং পার্সোনাল অ্যাকাউন্টের চার্জ, এজেন্ট অ্যাকাউন্টের চার্জ, মার্চেন্ট অ্যাকাউন্টের চার্জ একরকম? প্রত্যেকটা ডিফারেন্ট, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আচ্ছা, বঙ্গবাজার থেকে, গুলিস্তান থেকে, পাইকারি মার্কেট থেকে তুমি আমি গিয়ে কিনতে পারি না? পারি, আমাদের জন্য তো দরজা বন্ধ না। কিন্তু পার্থক্য হচ্ছে যে তোমার আমার জন্য, আমি যেই দোকান থেকে কিনবো বা যেই রেটে কিনবো বা যেইটা, আর যারা ওইখানে রিটেলার যারা ওইখান থেকে হোলসেল কিনতে যেতেছে তার রেট কি একরকম? মানে তুমি আমি এক দুই পিস কেন, 10 পিস কিনলেও আমি যে রেটে পাবো, আর ও যখন 1000 পিস, 500 পিস, 200 পিস কিনতেছে, ওর রেট কি সেটা হবে? কখনোই না। সো এই কারণেই ওই মার্কেটটা হচ্ছে হোলসেল মার্কেট, এই কারণেই ওই মার্কেটে তুমি আমি কম যাই, আমরা ওই আশেপাশের দোকান থেকে ইয়া করি, ও ওই জায়গা থেকে চিপ রেটে এনে এই জায়গায় আমাদের কাছে আরেকটু লাভে বিক্রি করে দেখেই ও হচ্ছে রিটেইলার। আচ্ছা,
সো এই যে জায়গাটা সেইখানেই হচ্ছে পার্থক্যের বিষয়টা। এই চ্যাপ্টারে আমরা কী কী দেখব, মডেল অফ কনজিউমার বিহেভিয়ার, কনজিউমার বিহেভিয়ারের মডেল আছে, কনজিউমার কীভাবে বিহেভ করে, কখন কীভাবে বিহেভ করে, কখন কী হয়। ইফতি, এই যে তোমার ইয়াতে অনেক মেয়ে অ্যাড ছিল, ঠিক আছে, আস্তে আস্তে তোমার মানে নিজেকে বাঁচাইতে সবাইকে ডিলিট করতে হয়েছে, তো এই নারীর মন কখন কেমন এবং ওরা যে কখন কি চায়, কি পেলে খুশি হয়, কি পেলে রাগ হয়, কি থেকে যে কি হয়, এর কিছুটা হলেও তো ধারণা তুমি পেয়েছো না? আচ্ছা, হয়তো বেশিই পেয়েছো, এ কারণেই অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু তাহলে ওই তো কনজিউমার, মানে ও তো কনজিউমার, সো আলটিমেটলি কনজিউমার হিসেবেও সে কোন জিনিস কিনবে, কোন জিনিস কিনবে না, কোন ধরনের কনজিউমার কোন ধরনের জিনিস কিনবে, এই প্রত্যেকটা জিনিস তো ইয়া না, মানে পুরো যে হিডেন, পুরো যে সিক্রেট তা তো না, মানে এমন তো না যে মানে পৃথিবীর কোনো মডেল দিয়ে, কোনো লজিক দিয়ে, কোনো কিছু ইয়া দিয়ে কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব না যে ইফতির হাতের ঘড়িটা ওইটা কেন, ইফতির পকেটের মোবাইলটা ওই ব্র্যান্ডের কেন, বা ও এত টাকা দামের মোবাইল কিনছে কেন, মানে না 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 না, দাঁড়াও 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 দাঁড়াও, লজিক তো আছে, কারণ তো আছে। তোমার কাছে কি মনে হয় যে একটা ছেলে 15 লাখ টাকার ছাগল কেন কিনছে? কোনো কারণ নেই এই জন্যে? আহা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে ওর কাছে টাকা নাই বা ওর বাপের হাতে টাকা নাই এই কারণে? কারণ আছে না? তোমার আমার পরিবারের কেউ গিয়ে কি আজ পর্যন্ত 15 লাখ টাকা ছাগল ছাগল কিনছে নাকি? নাকি না, আহা, মানে সাহসই তো করে নাই, 15 লাখের ছাগল তো দেখতেও যায় নাই। আরে ও তো গরুই কিনে নাই আজ পর্যন্ত 15 লাখ টাকার, ছাগল কিনবে কোত্থেকে? তো ওরে তো মানে ওরে 15 লাখ টাকা দিয়ে উঠ দিলেও তো ওরে যদি দিয়েও দিতে চায় তাও তো নিতে পারবে না, যে 15 লাখ টাকার উঠে আমি 15 বছর ধরে খাবো নাকি? সো পার্থক্য আছে তো, কিন্তু রিজন আছে না সেখানে? রিজন তো আছে যে কোনো 15 লাখ টাকা কেন, ওইখানে ওইখানে ছাগল 15 লাখ টাকার কারণে গরু নেয় 50 লাখ টাকার, গরু নেয় 60 লাখ টাকার, ওই 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 ব্যাপটা আছে, ওই সাপ্লাই আছে দেখেই তো সেখানে সেই ডিমান্ডটা আছে, ও সেই ক্যাপাসিটি আছে দেখে তো সে সেটা পারচেস করতে গেছে। এখন হ্যাঁ, মানে এই কারণে তো মেয়েরা তো ক্যাপাসিটি খুঁজবেই, দেখতে যাবে যে ছেলের ক্যাপাসিটি কী। ওই ছাগলের রশি ধরে কে দাঁড়িয়েছিল? ওর পরিচয় জানো তুমি? ওর পরিচয় জানার যে চেষ্টা করলে না তোমরা? হ্যাঁ, কি রোহান, ছাগল কিনলা তুমি, রশি ধরে দাঁড়ায় করে রাখলা আরেকজন রে, এখন তো ও এবং ওর ফ্যামিলি দুইটাই বিপদে আছে, ছাগলের রশি ধরে আছে, এখন যদি ওই ফ্যামিলি নিয়ে ইনভেস্টিগেশনে নামি আমরা যে তুই তুই ছাগলের রশি তোর হাতে কেন? তোমরা কি মনে করো, এমনি এমনি বেঁচে যাবে? না, প্রমাণ রয়ে গেছে তো সব কিছু, ওর খবর হয়ে গেছে, ওর বাপাও, ওর বাবাও তো জানতো না যে ছাগলের রশি মেয়ের হাতে, বাবা জানতো না, এখন তো বাবাই ছাগল হয়ে গেছে দেখে, আয় হায় ছাগল কিনলো কে, ভাইরাল হইলো কে, আর এইখানে আমার মেয়ে কি করে, আমার মেয়ে গেল কেমনে এখানে? আসো, কথা বললে তো শেষ হবে না। মডেল অফ কনজিউমার বিহেভিয়ার, প্রত্যেকটারই একটা মডেল আছে, রিজন আছে, লজিক্যাল রিজনিং আছে। দেন ক্যারেক্টারিস্টিক্স অ্যাফেক্টিং কনজিউমার বিহেভিয়ার, কনজিউমার বিহেভিয়ার বা কনজিউমারের বিহেভিয়ার বলতে পারচেজ বিহেভিয়ারের কথা আমরা বলতেছি, কাস্টমার বিহেভিয়ারের কথা বলতেছি, কাস্টমারদের যে পারচেজিং প্যাটার্ন সেইটা কী কী ক্যারেক্টারিস্টিক্স দ্বারা প্রভাবিত হয়, টাইপস অফ বাইং ডিসিশন বিহেভিয়ার, কী কী ধরনের বাইং ডিসিশন আছে এবং সেই বিহেভিয়ারগুলো কী, দ্য বায়ার ডিসিশন প্রসেস, একজন বায়ার, আমি, আমরা ইন্ডিভিজুয়াল কনজিউমার, আমরা যে একটা সিদ্ধান্ত নেই পারচেজ করার, বাই করার সিদ্ধান্তটার প্রসেসটা কী, কীভাবে নেই, দ্য বায়ার ডিসিশন প্রসেস ফর নিউ প্রোডাক্টস, একদম নিউ প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের সাইকোলজি কীভাবে কাজ করে। তার মানে এই চ্যাপ্টার কি সাইকোলজিক্যাল চ্যাপ্টার? মার্কেটিং চ্যাপ্টার। আচ্ছা, মার্কেটিং বুঝতে গেলে তাহলে সাইকোলজি বোঝা লাগে না? 100% বোঝা লাগে। যেই ছেলে হুজুর
যেই হুজুর বিয়ে করেছে কিন্তু বউয়ের সাইকোলজি বুঝে না, ও কি আসল হুজুর না নকল হুজুর? একটা ঘাপলা হুজুর, ও কোনো হুজুরই না, ও পুরুষই না। পুরুষ সে নারীর সাইকোলজি বুঝতে পারবে না মানে? ওর কি মাথার সার্কিট ছোটবেলা থেকে ইয়া ছিল নাকি, শর্ট ছিল নাকি, যে বিকাশ হয়নি, মানসিক বিকাশ হয়নি, স্বাভাবিক বিকাশ হয়নি? হ্যাঁ, আবার বিকাশ বেশি হয়ে গেলে সমস্যা। যদি এরকম হয়ে যায় যে প্রতিদিনই চেঞ্জ করা লাগে, তাহলে তো আবার বেশি প্রবলেম। হ্যাঁ, এই শুভর নাম নিলা কেন তোমরা? আসো, আমরা সাইকোলজিক্যাল কথা বলছিলাম তাই না, মানে সাইকোদেরকে নিয়ে কথা হচ্ছিল। ও, সাইকোলজিক্যাল ইস্যুস, প্রবলেমস মার্কেটারকে কিন্তু ডিল করতে হবে, বুঝছো? কারণ কিছু সাইকো কেস পাওয়া যাবে, ওইটাও মাথায় রাখতে হবে। তাহলে কনজিউমার বায়ার বিহেভিয়ার রেফার্স টু বাইং বিহেভিয়ার অফ ফাইনাল কনজিউমার। ফাইনাল কনজিউমার কারে বলে? এই যে বললাম, তুমি বঙ্গবাজার থেকে নিয়ে আসছো, তুমি যখন বঙ্গবাজার থেকে 15 পিস নিয়ে আসছো, সেটা কি তুমি আসলে তখন ফাইনাল কনজিউমার? না, তুমি নিজে যেটা রাখতেছো নিজের জন্য ওইটার ফাইনাল কনজিউমার তুমি, বাকিগুলোর ফাইনাল কনজিউমার কিন্তু তুমি না। এই জন্যেই রিটেইলার যারা, ওরা তো ফাইনাল কনজিউমার না, কারণ ও তো আনতেছে বিক্রি করার জন্য। শেষ পর্যন্ত যে ইউজার, যে কনজিউমার, যে কনজিউম করতেছে, যে ইউজ করতেছে, সে হচ্ছে ফাইনাল কাস্টমার বা ফাইনাল কনজিউমার। এবার ইন্ডিভিজুয়াল হোক বা হাউস হোল্ড হোক, হু বাই গুডস অ্যান্ড সার্ভিসেস ফর পার্সোনাল কনজামশন। আচ্ছা, কনজিউমার মার্কেট কোনটা? অল পার্সোনাল কনজামশন অফ ফাইনাল কাস্টমার্স, টোটাল আমরা যত ধরনের জিনিস কিনি। এবার এবং সেটা যে আমরা যে বিজনেস মার্কেট থেকে কিনতে পারবো না, সেটা কিন্তু ফার্স্টেই বললাম যে আমরা বিজনেস মার্কেট থেকেও কিনতে পারবো, কনজিউমার মার্কেট থেকেও কিনতে পারবো, কিন্তু বিজনেস মার্কেট থেকে কিনতে পারলেই তুমি বিজনেস বায়ার হয়ে গেল না। কারণ পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে কোয়ান্টিটিতে, ইয়াতে, বেসিক ক্যারেক্টারিস্টিক্সেই পার্থক্য। মানে তুমি একদম ধরো বাংলাদেশের অফিশিয়াল, তুমি যদি লেনোভোর ডিলার, তাদের কাছ থেকে একটা লেনোভো ল্যাপটপ নিতে যাও, তো ওইখান থেকে তুমি পার্সোনাল একজন হিসেবে তোমার পার্সোনাল ল্যাপটপও ওইখান থেকে নিতে পারবা, আবার ইউনিভার্সিটিও তার জন্য 100-150 ল্যাপটপ নিতে পারবে। তাই বলে তুমি কি এখন তাহলে বিজনেস বায়ার হয়ে গেলা? না তো, কারণ প্যাটার্নটা, ক্যারেক্টারিস্টিক্সই তো ডিফারেন্ট, রিকোয়ারমেন্টই তো ডিফারেন্ট। আচ্ছা, তাহলে মডেল অফ কনজিউমার বিহেভিয়ারটা কি? এখানে তিনটা ব্যাপার, একটা হচ্ছে এনভায়রনমেন্টটা কি কনজিউমারের, কার এনভায়রনমেন্ট, মার্কেটের না, কনজিউমারের এনভায়রনমেন্ট। বায়ার ব্ল্যাক বক্স, বায়ার কে? আমি। দেন বায়ার রেসপন্স, যে এই এনভায়রনমেন্টের সাপেক্ষে বায়ার ডিসিশনটা কীভাবে নেয়, রেসপন্সটা কীভাবে হয়, বায়ারের রিফ্লেকশনটা কী হয়, ঠিক আছে? এই মানে ধরো আজকে যদি কোনো ব্যাপারটা এরকম হয় যে ফয়সাল স্যারের যদি এই ভয় থাকতো যে পোলাবানদের বকা দিলেই কালকে পোলাবান, কালকে সব দল বাইতে চলে যাবে, ক্লাস বয়কট করে দিবে, এই ছেলেপেলেগুলো রাগ করে কালকে গিয়ে রয়্যাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে, এখন এই ভয় নিয়ে যদি ফয়সাল স্যার বকা দিত, তাহলে ফয়সাল স্যার বকা দিতে পারতো? না, ফয়সাল স্যারের এই ভয় ডর আছে কি মনে হয়? অনেকে সন্দেহ আছে নাকি তোমার? আচ্ছা আচ্ছা, তাহলে এনভায়রনমেন্ট কি? এনভায়রনমেন্ট হচ্ছে যে এনভায়রনমেন্টের স্টিমগুলিগুলো কি এবং সেটার ইফেক্টগুলো কিভাবে কাজ করে। প্রথম কথা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট মানে কি? প্রোডাক্টের সাথে কি সম্পর্কিত? তুমি যখনই বলতেছো যে আমি একটা মোবাইল ফোন কিনবো, এবং সেইখানে তুমি যখনই বলতেছো যে হ্যাঁ মোবাইল ফোনটা আমি কিনবো হচ্ছে নোকিয়া, স্যামসাং, আইফোন, হিটাচি, তুমি বললা যে শাওমি, তারপরে বললা ওয়ান, অলো, ইয়া, যখনই তুমি এক একটা নাম বলতেছো, সাথে সাথে তোমার একটা প্রাইস আইডিয়া চলে আসতেছে না? তাইলে যখনই তুমি আইফোন বলতেছো আর যখনই তুমি ওই হিটাচি বলতেছো, তাহলে মানে সাথে সাথেই তো তুমি বুঝে যেতেছো যে প্রোডাক্টের প্রাইসে এখানে একটা বিগ ডিফারেন্স আছে। ও যেটা নিতে যেতেছে সেটা কেন নিতে যেতেছে, এটা যখন নিতে যেতেছে কেন নিয়ে যেতেছে, তাহলে প্রোডাক্টের সাথে প্রাইসের সম্পর্ক, প্রোডাক্ট প্যাকেজ স্পেসিফিকেশনের সম্পর্ক। তাহলে প্রোডাক্ট এই জিনিসটা কিসের সাথে, মানে মানে ইকোনমিক এনভায়রনমেন্টের সাথে,
প্রাইস এইটা টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টের সাথে জড়িত, কীরকম যে আলটিমেটলি কোন টেকনোলজি তোমার কাছে আসতেছে, তুমি এখন 2G আসো না 3G আসো, কোন জিতে আসো, এবং সেটার সাথেই ওই টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশনের সাথেই তো সম্পর্কিত। এখন যেই জিতে তুমি নাই সেই জি টেকনোলজি তো এখন আসবেও না, সাথে সেই প্রাইসের রিফ্লেকশন তুমি পাবাও না। প্লেস এটা সোশ্যালের সাথে সম্পর্কিত, প্রমোশন এটা কালচারের সাথে সম্পর্কিত। প্লেস সোশ্যালের সাথে কীরকম সম্পর্কিত? সোশ্যালের সাথে এই কারণে সম্পর্কিত যে এই বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় সবচেয়ে বেশি দোকান কী কী জিনিসের? সবচেয়ে বেশি দোকান এক মুদি দোকান, চায়ের দোকান, আর ওষুধের দোকান। আচ্ছা, একটা এলাকায় এত ওষুধের দোকান লাগে? আচ্ছা বুঝলাম, মুদি দোকান সবাইরই জিনিস লাগে, সবাইরই মুদি লাগে, সবাই লাগলো। আচ্ছা বুঝলাম, সবাই চা খাওয়া লাগে, একটা এলাকায় এত চায়ের দোকান লাগে, এত ওষুধের দোকান লাগে। ইভেন যে জায়গায় একটা ওষুধের দোকান, এই পারে একটা, এই পারে একটা, এই পারে একটা, মানে এক জায়গায় দেখা গেছে 5-6টা ওষুধের দোকান পাশাপাশি, পাচ্ছে এত ওষুধের দোকান লাগে, কারণ কি? কারণ কি? আচ্ছা, বিষয়টা হচ্ছে দুইটা জিনিস, মানে বাংলাদেশের, মানে এখন তোমার কাছে কি মনে হয় যে সারা পৃথিবীর সব জায়গায় এরকম এত ওষুধের দোকান আছে কোথাও? না, সারা পৃথিবীর সব জায়গায় এত টি স্টল আছে কোথাও? না, এটা পুরোপুরি কৃষির সাথে সম্পর্কিত, আমাদের কালচারের সাথে সম্পর্কিত। এবং ফার্মেসির দোকান বেশি হওয়ার কারণ কি? চায়ের দোকান বেশি হওয়ার কারণ কি? পুরুষরাও চা বানাইতে পারে, নাড়া দিতে পারে, ইয়ে করতে পারে, আর পুরুষরাও সবাই মোটামুটি হাফ ফার্মাসিস্ট, কারো জীবনে ফার্মেসি পড়া লাগে নাই, কিন্তু ওষুধ মানে কোনটা হইলে কী ওষুধ সব মুখস্থ বলে দিতে পারে। এবার খায়া বাসুক আর মুরুখ কি যায় আসে, কারণ কাস্টমার তো সব লিজা টাইপ, আইসে শুধু তাড়াতাড়ি চাবে, মোবাইল দেখতে থাকবে আর বলবে যে আমার মাথা ব্যথা, আমার 3 রাত ধরে ঘুম হয় না, আমার কেমন জানি লাগে, ও একটা ওষুধ ধরাই দিবে, তারপরে হসপিটালে চলে যাবে, শেষ। দ্যাটস ইট। তাহলে এই যে মানে এই টাইপের, মানে এত, মানে এমন তো না যে কেউ অশিক্ষিত কুশিক্ষিত, ডিগ্রি টিগ্রি তো সবার আছে, এমন ডিগ্রি আছে যে সামান্যতম কোনো কমন সেন্স গ্রো করে না, এই শুধু ডিগ্রি হয়েছে, কোনো কমন সেন্স নেই। মানে ওষুধটা যে দেখে, ওষুধের মানে এক্সপায়ারি ডেট দেখে কি না আমি জানি না, ওষুধের এক্সপায়ারি ডেট যারা দেখে না তারা প্রোডাক্টের অন্য প্রোডাক্টের এক্সপায়ারি ডেট আর কি দেখবে? দরকার নাই তো, দরকার নেই, একেবারেই দরকার নেই, ওইটা তো সবচেয়ে লো ভ্যালুয়েবল জিনিস না। আচ্ছা, তাহলে বিষয়টা তাহলে কিসের সাথে সম্পর্কিত? কালচারের সাথে সম্পর্কিত, যে এইখানকার কালচার ডেভেলপ করছে যে এই জিনিসগুলো দোকান দেওয়া সহজ, আবার এগুলোর ডিমান্ডও বেশি। যদি মানে শুধু আমার জন্য দেওয়া সহজ এই কারণে দিয়ে দিলাম কিন্তু কোনো কাস্টমার নাই, তাহলে তো আর চলতো না, আসলেই কাস্টমার আছে। এবার আসো, কেন কাস্টমার আছে? কাস্টমার আছে এই কারণে, কারণ এই জাতি জাতি হিসেবেই অলস, কারণ এরা লিফটের জন্য দরকার হলে 40 মিনিট দাঁড়ায় থাকবে, পরীক্ষার হলের টাইম 40 মিনিট চলে যাবে, কিন্তু ওর লিফট দিয়েই উঠতে হবে। বাংলা কথা বুঝছো? মেলে না তো তোমাদের সাথে? মিলে মিলে না, তাহলে এই হচ্ছে পার্থক্য। আরে তোমাদের কথা কি বলবো, আমি তো আমাদেরকেও দেখি যে মাত্র 3 তলায় উঠবে তাও স্টুডেন্টদের সাথে লিফটে দাঁড়ায় থাকে, তা আমরাও যেমন তোমরাও তেমন, আমি এখনো পুরো যেমন তেমন হইতে পারি নাই আর কি, একটু। তারপরেও আমার বাবা যখনই আমি আসতাম সে জানতো যে, আসা যাওয়ার ব্যাপার কেন এটা আরেকদিন বলবো, সো উনি জানতো যে আমি পুরি পছন্দ করি। আচ্ছা, এখন আমার জন্য উনি যে পুরিটা আনতো সেটা, এইটা আনার জন্য উনি কমপক্ষে আধা মাইল দূরের একটা হোটেলে যেত, অথচ এই হোটেলে যাওয়ার আগে উনি অন্তত আরও 5-6টা হোটেল পার হয়ে তারপরে যেত। না, কারণ এটার কোয়ালিটি ভালো, কিন্তু আমি তো আমার বাচ্চার জন্য জীবনে ওইখান থেকে কিছু আনিনি, পার্থক্যটা বোঝো? মানে আমি তো আধা ঘন্টা হাইটে, মানে আমার তো সেই সময় নেই, আমি তো আধা মাইল হাইটে ওইখানে গিয়ে আনি না, আমি তো ঘরের কাছে সবচেয়ে কাছে পারলে যদি আমার ঘরের নিচে হয় ওইটা থেকেই কোনো রকমের দৌড় দিয়ে নিয়ে আসবো। দিস ইজ দ্য ডিফারেন্স,
তাহলে যেই জাতি জাতি হিসেবেই অলস, ওরে তো তুমি ঘরের কাছে যাই দিবা ও তাই খাবে, পারলে ওরে ঘরে পোষাই দিয়ে আসবা, ভাত রান্না করে ও তাই খাবে, যত অখাদ্য কুখাদ্য কিছু যায় আসে না, ও যে ঘরের মধ্যে পায়ে গেছে, শুয়ে শুয়ে পায়ে গেছে, এইটাই হচ্ছে ওর আরাম, এতেই ও খুশি। এরপরে হজমক আর বদহজমক সেটাতে কিছু যায় আসে না। আসো তাহলে এই প্রত্যেকটা জিনিসের সাথে রিলেশনশিপটা বোঝা গেছে, যে আমার প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন, এইখানে কেন প্রমোশন কালচারে, এ প্রমোশন কেমনে করবা, কেমনে করবা, নেদারল্যান্ডের ডাচ অ্যাড বাংলাদেশে চলবে না বাংলাদেশের অ্যাড নেদারল্যান্ডে চলবে, হবে না তো, প্রত্যেকটা কালচারের সাথে সম্পর্কিত। তাহলে প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন এবং এই যে এনভায়রনমেন্টগুলো সেগুলো, এবার আসো এই এনভায়রনমেন্টগুলো কী ডিসাইড করে যে বায়ার কীভাবে চিন্তা করবে। এখন বায়ার কীভাবে চিন্তা করবে এটা আসলে একটা ব্ল্যাক বক্স, যদিও এটা ব্ল্যাক করা হয় নাই, কারণ ব্ল্যাক করলে ভিতরে লেখাটা দেখতে পারবে না, কিন্তু এটা আসলে একটা ব্ল্যাক বক্স, পুরো একটা কালো বাক্স। কালো বাক্স কেন বলা হইতেছে, যেটার ভিতরে দেখা যায় না। আসলে বায়ার, বায়ার দিন শেষে কে, বায়ার দিন শেষে হচ্ছে ও ও ও ও, এই যে মাত্র যেই কয়জনটা দেখাইলাম এই প্রত্যেকের চিন্তাভাবনা একরকম, মন মানসিকতা রুচি একরকম, পছন্দ একরকম, না কেউ হয়তো পছন্দই করে একদম জাউড়া ছেলে, কেউ হয়তো পছন্দই করে যে একদম লাফাঙ্গা ছেলে, আর কেউ হয়তো পছন্দ করে বেশি না একটু কম কম দুষ্টু, কিন্তু দুষ্টু লাগবে, একটু দুষ্টু না হলে চলে। যে আমি দুষ্টু, আমি দুষ্টু ছেলে নিব না, আমি কি হুজুর নিব, হুজুর নিয়ে বিপদে পড়ব, আমি কি হুজুর নিয়ে হতে চাই। আচ্ছা, দেন বায়ার রেসপন্সটা কীভাবে কাজ করে, বাইং অ্যাটিটিউড অ্যান্ড প্রেফারেন্স, ও কী বাই করলো, বাইং অ্যাটিটিউড কী, প্রেফারেন্স কী, পারচেস বিহেভিয়ার কী, কখন কিনলো, কী কিনলো, কীভাবে কিনলো, কত টাকা দিয়ে কিনলো, ব্র্যান্ড অ্যান্ড কোম্পানি রিলেশনশিপ বিহেভিয়ার, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনলো ইয়া, এই তাহলে মাঝখানের মূল জায়গাটা হচ্ছে ব্ল্যাক বক্স, যেখানে কিছু ভেরিয়েশন, কিছু ব্ল্যাক, যেটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে না ইফতি আগের বার এই মোবাইল ব্র্যান্ড কিনেছে দেখে পরের বার ওই ব্র্যান্ডই কিনবে, আগের বার এই ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেছে দেখে পরের বার ওই ব্র্যান্ডের প্রোডাক্টই কিনবে, বা আগের বার এই মেয়ের সাথে ধরা খেয়েছে দেখে প্রতিবার ওই মেয়ের সাথেই ধরা খাবে, না চেঞ্জ হবে, হয়তো কিছু শিখবে অথবা জীবনেও শিখবে না। ক্যারেক্টারিস্টিক্স এফেক্টিং কনজিউমার বিহেভিয়ার, দ্যাট ইজ ফ্যাক্টর্স দ্যাট এফেক্ট কনজিউমার বিহেভিয়ার, ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার ওয়ান ফ্যাক্টর কি, কালচারাল। আচ্ছা, কালচারের মধ্যে তিনটা পার্ট আছে, একটা হচ্ছে কালচার, একটা হচ্ছে সাবকালচার, আর একটা হচ্ছে সোশ্যাল ক্লাস। কালচার কি, তুমি বললা যে আমরা হাজার বছর ধরে বাঙালি, যদিও হাজার বছরের বাঙালির ইতিহাসের ধারে কাছে তুমি জানোই না হাজার বছরের বাঙালির ইতিহাস কি, তুমি শুধু জানো হাজার বছর। আচ্ছা ঠিক আছে, তুমি বাঙালি কালচার বা দেশীয় কালচার অথবা নিজস্ব সংস্কৃতি জানোই না, নিজস্ব সংস্কৃতি কোনটা, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে সাব কালচার, পুরো বাংলাদেশের সব জায়গার কালচার এক, মানে ঢাকার কালচার যা পুরান ঢাকার কালচার তা, তো ঢাকার মধ্যেই তো ঢাকা এক জিনিস, পুরান ঢাকা এক জিনিস, সিলেটের কালচার, চিটাংয়ের কালচার, পুরো চিটাং, চিটাংয়ের মধ্যে তো পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সবই আছে, তাহলে চিটাংয়ের পার্বত্য চট্টগ্রামের কালচার আর চিটাংয়ের কালচার এক না তো, তাহলে তাহলে এগুলো হচ্ছে সাব কালচার। আরেকটা কি, সোশ্যাল ক্লাস, ক্লাস, এই ক্লাস তো সব কিছুতেই আছে, এটা যে শুধুমাত্র ফিনান্সিয়াল ক্লাস তো আত না, মানে আমি তো দেখি তোমাদের প্রথম, মানে প্রথম ভেরিয়েশন যেটা, মানে তোমার বাবা কে কত টাকা কামায় সেটা তো অনেক দূরে, এমনকি ওইটা জীবনে আমার কখনো জানার দরকারই নেই, কিন্তু আমি তো তোমাদের মধ্যে প্রথম ভেরিয়েশন যেটাতে পাই সেটা হচ্ছে ম্যাচিউরিটি ক্লাস, মানে ম্যাচিউরিটি কার কোন লেভেলে আছে, ও ম্যাচিউরিটির কোন ক্লাসে পড়ে, ক্লাস ওয়ান নাকি ক্লাস টু নাকি ক্লাস জিরো। ভার্সিটিতে পড়ে ফার্স্ট স্যারের ক্লাস করেও যদি কারো এমন মনে হয় যে বুটি উইনি ম্যাচুরিটি ক্লাসে, তাহলে আমি আর কি বলতে পারি, কে দেবে আশা, কে দেবে ভরসা, সব ঘুরে বালি। দাঁড়াও আসতেছি, সবকিছু পুরো প্যাকেজ বলে নি, আর যেটাই বলবা ওইটা তো আমি এটার মধ্যে নিয়ে আসবো, তো যদি আনতে পারি, যদি পারি, যদি পারেন আপনাকে আমি
চা খাবো, আর যদি আপনি পারেন তাহলে আমাকে আপনি চা খাওয়াবেন। এইটা একটা শর্ত দিলা, বললাম আপনাকে চা খাওয়া আপনি পুরো ক্লাস আইসক্রিম খাবেন। আচ্ছা বল স্যার, শেষ করে নেন। হ্যাঁ নাইলে তো আমার জন্য সহজ হয়ে গেল। আচ্ছা আসো, সোশ্যাল ক্লাস। সোশ্যাল ক্লাসে প্রথমেই আমরা বলতেছি রেফারেন্স গ্রুপ। আচ্ছা রেফারেন্স গ্রুপ কি, রেফারেন্স গ্রুপ কারে বলে? হ্যাঁ রাইট। এখন কথা হচ্ছে যে রেফারেন্স গ্রুপ হিসেবে আমরা কাদেরকে ইউজ করি? পারচেজের ক্ষেত্রে, ফর এক্সাম্পল এই যে দেখো, জাস্ট লাস্ট উইকে আমার বাসায় একটা মাইক্রোফোন ডেলিভারি হয়েছে। তো ডেলিভারি হয়েছে ওই কারণে আমি প্রোডাক্ট অর্ডার করছি, পারচেস করছি, সেই কারণে ডেলিভারি হয়েছে। ব্র্যান্ডটা হচ্ছে মাউনো। আমি এর আগে জীবনে এটার নামই শুনি নাই, এবং একটা মাইক্রোফোন আমি আমার জীবদ্দশায় আমি কখনও 7,800 টাকা খরচ করে জাস্ট একটা মাইক্রোফোন কিনবো এটা আমি এক সপ্তাহ আগে কল্পনাও করি নাই, কিন্তু অলরেডি ঘটনা ঘটে গেছে। 7800। আচ্ছা তাহলে ঘটনাটা কীভাবে ঘটলো? ঘটনাটা এভাবে ঘটছে যে আমার যে ভিডিও এডিটর সে বলছে যে স্যার আমাদের একটা ভালো ইয়া লাগবে আমাদের ভিডিওগুলোর ভয়েস ওভার কোয়ালিটি ভালো করার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে কী লাগবে? মাইক্রোফোন লাগবে। ঠিক আছে তুমি আমার ইয়া দাও, এই স্পেসিফিকেশন দাও যে কী ধরনের কোনটা ইয়া করবে। ও আমার ওইটার লিঙ্ক দিয়ে রেসে ইয়া করে দিছে। এখন ও ওইটা সম্পর্কে কীভাবে পাইছে? ইউটিউবে এইটার উপরে সবচেয়ে বেশি রিভিউ দেখছে, যে বিভিন্ন জন যারা ইউটিউবে টেক সাইডে যারা এগুলো নিয়ে ইয়া করে, পডকাস্ট, ভয়েস ওভার এগুলো নিয়ে, ওগুলোর উপরে এইটার উপরের বেশ কয়েকজনের ভিডিও আছে, এবং প্রত্যেকের ভিডিও সে দেখে দেখছে যে আসলেই প্রোডাক্টের কোয়ালিটি ভালো সব কিছু। তারপরে আবার সরাসরি কথাও বলছে, ইয়া করছে, ফাইনালি আমারে জানাইছে, আমার তো এগুলো দেখার টাইম নেই, বলছে যে ইয়া। আমি তো প্রাইস দেখে চক্ষু চরকগাস, যে মানে জিনিস একটা কানে লাগাবে বা ইয়া করবে অথবা এমনি দিলেই যেটা শোনা যায়, মানে ফোন দিয়েই যেটা ইয়া করা যায় সেইটা, এই কিন্তু তাহলে এটা হচ্ছে রেফারেন্স গ্রুপ। আমার রেফারেন্স ছিল আমার ভিডিও এডিটর, ভিডিও এডিটরের রেফারেন্স হচ্ছে ওই ইউটিউবার। এমনি এমনি কি আর ইউটিউবরা চাঙ্গা হয়েছে। ফ্যামিলি, ফ্যামিলির সাথে কি সম্পর্ক? দিন শেষে মানে আরে গুলি মারো, এই মানে এই ফাহিম ছেলেটারে দেখলে তোমার যাই মনে হয় বা ইয়া নাই করে, ঠিক আছে? ওর যদি জীবনে কখনো বিয়ে হয় এবং কোনো মেয়ে যদি ওকে বিয়ে করতে রাজি হয় এবং ও যদি কোনো বিয়ে মেয়েকে বিয়ে করেই ফেলে, তাহলে ওই বিয়ের জন্য যা যা কিনবে, ঠিক আছে, নিজের জন্য হোক আর মেয়ের জন্য হোক, ওইটা কি মেয়ের পছন্দ ছাড়া হবে? হ্যাঁ, মেয়ের পছন্দে কিনতে হবে না ওকে? তাহলে টাকা দিবে ও, ক্রেডিট কার্ডে পে করবে ও, কিন্তু পছন্দ কার? ফ্যামিলির। দ্যাটস দ্য ফ্যামিলি আসল ড্রাইভার। ফয়সাল স্যারকে জীবনে তোমাদের সামনে দাবি করছে না যে ফয়সাল স্যারের বাড়ির বাড়ির ড্রাইভার ফয়সাল? না তো, বাড়ির ড্রাইভার তো অন্য কেউ। আচ্ছা দেন আসো রোলস অ্যান্ড স্ট্যাটাস। রোল অ্যান্ড স্ট্যাটাসের সাথে কি সম্পর্ক? রোল কি, কে কোন রোল প্লে করতেছে, কে কোন স্ট্যাটাস প্লে করতেছে? ইভেন মানে এটার সাথে আরও ইয়া যেটা সম্পর্কিত সেটা হচ্ছে যে এই যে অ্যাডগুলো যারা দেয়, অ্যাডগুলোর জন্য তোমরা কাদেরকে হায়ার করো? কেন সাকিব আল হাসানই লাগে, কেন মাশরাফিকেই লাগে, কেন ইয়াকে? এই যে ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি, যে যে যেই সেক্টরেরই হোক বা ইয়া হোক, এই মানুষগুলোকে কেন তুমি নিয়ে আসো? এই মানুষগুলোকে তুমি একটা ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হিসেবে, রেফারেন্স পার্সন হিসেবে, একটা রোল মডেল হিসেবে নিয়ে আসো, একটা ইয়ার কারণে নিয়ে আসো। এই তারপরে আসো এবার পার্সোনাল ফ্যাক্টর।
ঠিক আছে, একটা গেলো কালচারাল ফ্যাক্টর, একটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্টর, এবার হচ্ছে পার্সোনাল ফ্যাক্টর। পার্সোনাল ফ্যাক্টর মানে কি, তোমার আমার ব্যক্তিগত পার্সোনাল ইস্যুসগুলো কি, কনসিডারেশনসগুলো কি। সেই কনসিডারেশনের ফার্স্টেই কি, এইজ অ্যান্ড লাইফ সাইকেল স্টেজ, ও কোন এইজের ছেলে পেলে, ও কি টিনেজার নাকি ইয়াং নাকি অ্যাডাল্ট নাকি বাচ্চা কাচ্চা, ও কোন স্টেজে আছে, ওই অনুযায়ী ওর রুচি ইয়া হবে, সব কিছু ইয়ে হবে। তুমি ছোটোবেলায় কমিক্স পড়তা, চাচা চৌধুরী পড়তা, ইয়া করতা, এখন কি সেই বই পড়ো নাকি, ঠিক আছে। এমনকি মানে স্কুল লাইফে, হাই স্কুল লাইফে যেই উপন্যাস পড়তে, এখন কি সেই উপন্যাস পড়ো নাকি। প্রত্যেকটা জিনিসই তো চেঞ্জ হয়েছে। আচ্ছা, আগে যা খেলতে এখন তাই খেলো নাকি, পুরো খেলাধুলাই বদলে গেছে। অকুপেশন কি, তুমি কিছু বলতে চেয়েছিলে? আচ্ছা, অকুপেশন, হ্যাঁ, যার যার পেশা, কারো পেশা ইউটিউব, কারো পেশা ইউটিউব, এরকম এক একজনের পেশা। ইকোনমিক সিচুয়েশন কার, তোমার এবং তোমার বাবার, যতদিন বাবার সাথে আসো, বিয়ের পরেই তোমার এবং তোমার। লাইফস্টাইল, যে যতই শুধরাও আর যতই নীতি কথা বলো আর যতই ওয়াজ করো, এই বালিকা তো হচ্ছে নাচ বালিয়ে, ও কুছ নেহি সুনেগা, ওর সিফ নাচেগা, বুঝছো না। হ্যাঁ, তো নাচ না দিলে তোমার নাচাবে কিভাবে, ও তো জানে যে ও তোমাকে নাচাতে পারবে, সেই কনফিডেন্স আছে দেখেই তো। তাহলে পার্সোনালিটি অ্যান্ড সেলফ কনসেপ্ট, আহা, এই তো গেছে দরাকে। পার্সোনালিটি আবার কি জিনিস, বাংলা কি পার্সোনালিটির, ব্যক্তিত্ব। মাশাল্লাহ, ইহা তো আমাদের প্রত্যেকের একদম সেই রকম আছে, এইরকম যে মানে এইরকম যে মানে আমাদেরকে কেউ দূর থেকে দেখলেই তো হাতের সিগারেট ফেলে দেয়, হাতের চায়ের কাপ নড়াচড়া শুরু হয়, অথবা আমাদের সামনে কেউ কখনো সিগারেটও টানে না, আর আমাদেরকে কেউ কখনো ঘুরতে যেতেও বলে না, এমন না, এমন না কি। মার্কেটিং, দ্যাটস ইউর পার্সোনালিটি মার্কেটিং। তাহলে এই যে পার্সোনাল ক্যারেক্টারিস্টিকসগুলো, দ্যাট অলসো ইনফ্লুয়েন্সেস ইওর বাইং বিহেভিয়ার, বাইং অ্যাটিচিউড, সব কিছু। এই একই মানুষটা, যেই মানুষটা মনে করো সে কখনো চা টাইমে ঢুকে চা খাবে না, সে সারা জীবন টঙ্গের চাই খাইতে পছন্দ হয়, রাস্তার স্ট্রিটটি খাইতেই পছন্দ হয়, এই একই মানুষটাই লাইফের একটা পার্টিকুলার স্টেজের পরে গিয়ে দেখবা যে এ আর কখনো টঙ্গের চা খায় না, এ চা টাইমে ঢুকিয়ে চা খায়। মানুষ কিন্তু একই, বিকজ ইট চেঞ্জেস, এই যে এগুলোর সাথে চেঞ্জ হয়। আচ্ছা, মানুষ কি একরকম থাকে নাকি? এই যে তোমাদের মিথিলা, ও যা ছিল এখনো তাই আছে, তাহলে এটা হাসান, ও 10 বছর আগে যা ছিল এখন তাই আছে না। তুমি মাশাল্লাহ পৃথিবীর আসলে এত কিছুই জানো না যে যে এই বিষয়ে। হ্যাঁ মাশাল্লাহ, কার কাহিনী, ওর কাহিনী বলছিলাম নাকি কোনো, সিরিয়াসলি জানি না। না দাঁড়াও 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 না, ও ইন্নালিল্লাহ, মানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রেকর্ড, না না রেকর্ডিং তো অন আছে, ঠিক আছে, কিন্তু মানে মানে আমি ক্লাসে আসলে আমার স্টুডেন্টদের তো বুঝতে হবে যে আমি আসলে বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের সাথে আমার কোনো সম্পর্ক আছে, মানে দেশের খোঁজ খবর কিছু,
দেশের খোঁজ খবর কিছু রাখি এবং দেশের দেশের নিউজ টিউজ কিছু হইলেও আমার কাছে আসে, আমি ওদের কাছে না গেলেও নিউজ অটোমেটিক্যালি আমার কাছে আসে। কিন্তু তুমি যদি এমন একজন হয়ে থাকো যে দেশ এবং বিদেশ পৃথিবীর কোনো নিউজই তোমাকে স্পর্শ করতে পারে না, কারণ তুমি আসলে নিউজের ঊর্ধ্বে চলে গেছো, এমন যদি হয় তাহলে তো বিপদ আছে দেখা যাচ্ছে। তুমি না ফ্যাশন ডিজাইনিং, আচ্ছা আসো এই এই জায়গায় আসতেছি এবার। এবার হচ্ছে সাইকোলজিক্যাল ইস্যুস। তাহলে সাইকোলজিক্যাল ইস্যুস কি? মোটিভেশন। গতকাল মোটিভেশন যা ছিল আজকে মোটিভেশন তা না থাকতে পারে, মোটিভেশন চেঞ্জ হয়ে যেতে পারে। ইয়েস, এটাই আমরা বলছি যে মোটিভেশন চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ মোটিভেশন যেমন ধরো এই বেশি দিন আগের তো কথা না, আজকে থেকে মাত্র 15 বছর আগে আমরা যখন বুটিক্স থেকে বেরোলাম তখন আমাদের আমার জানা মতে ওই তখন তারপরের বছর বা তার আগের বছর আমাদের সাথে বুটিক্স থেকে যারা বেরোইছে তাদের কেউ বিসিএস এক্সাম দেয় নাই। আর এখন তুমি এটা কল্পনা করতে পারবা? মানে এখন শুধু বুটেক্স বলে কিছু না, বুয়েট বলে কিছু না, মেডিকেল বলে কিছু না। কারণ কি? কারণ সিনারিও চেঞ্জ, পুরো জিনিসই চেঞ্জ। মানে আগে যেটাকে আমার গোল্ড মনে হইতো এখন সেটা হয়ে গেছে সিলভার, এখন অন্য কিছু গোল্ড, এখন অন্য কিছু প্লাটিনাম। সো ও এখন এখন আমি যদি বলি যে ওটাও আমি জানি, এখন তো বললো আপনি বিটকয়েনও খেলেন, এই তুমি দেশের কিছুই জানো না, বিটকয়েন জানো কিভাবে? ও আচ্ছা ঠিক আছে, তার মানে আপাতত তুমি দেশ বাদ দিয়ে বাকিগুলো নিয়ে আসছো, ভেরি গুড, আগে থেকেই ফরেন ভার্সনে চলে যাচ্ছে, ভালো। আচ্ছা তারপরে আসো, মোটিভেশন দেন পারসেপশন। মোটিভেশনের সাথে পারসেপশনের কী পার্থক্য? হোয়াট ইজ পারসেপশন? এইটা পারসেপশনের বাংলা হ্যাঁ, পারসেপশন কি জিনিস? দাঁড়াও ওরে বলতে দাও, পারসেপশনটা এরা ওরা ভালো বুঝে কি পারসেপশনের, পারসেপশনই তো বাংলা, আবার মানে পারসেপশন তো কমন ওয়ার্ড, কি কি কেউ বলো পারসেপশন মানে কি? পারসেপশন হচ্ছে তোমার ধ্যান ধারণা, তোমার যে চিন্তাধারা, এই যে মনে করো এই দুইটা সারাদিন গিট্টুর মতো লেগে থাকে, এর মানে কি এইটা যে এই দুইটার সবকিছু রুচি একরকম? তাহলে বুঝো এমন, তাহলে যদি রুচিও এক হইতো তাহলে তো দুইটার সব একই হইতো, অন্তত পারচেজ বিহেভিয়ার মানে দুইটার ফেব্রিক থেকে শুরু করে পারচেজ দুইটা একই জিনিস কিন্তু, একই কালার কিন্তু, সব একই রকম কিন্তু না তো? তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে পারসেপশনের ডিফারেন্স আছে তো, ও জোর করেও ওরে ওর পছন্দের জিনিস কিনে নিতে পারবে না, এ জোর করেও এর এর পছন্দের জিনিস কিনে নিতে পারবে না, কারণ এর পছন্দই এরকম, এর পছন্দই এরকম, দুইটা তো দুই দিকে চলে গেছে। তো কি হয়েছে? দুই সাগর এক মোহনায় মিশেছে তো কি হয়েছে? ওরা তো আলাদা সাগর, সাগরের নাম আলাদা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পারসেপশন। তাহলে মোটিভেশন আর পারসেপশন তো এক জিনিস তাহলে না? কখনোই না, 100% ডিফারেন্ট, 100% ডিফারেন্ট। আচ্ছা এখন এই যে মানে সহজেই বোঝা যায় যারা হুজুর তাদের পারসেপশন বোঝা যায় না, যে তাদের পারসেপশন কেমন হওয়ার কথা কেমন হবে,
আর যারা খেজুর তাদের পারসেপশন কেমন হওয়ার কথা কেমন হবে? তাহলে যে হুজুরনি হতে চাবে সে আসলে কোন পারসেপশন থেকে হতে চায়, তার মোটিভেশনটা কী? আর যে হুজুরনি থেকে বেরিয়ে যেতে চায় সে আসলে তার মোটিভেশনটা কী, কোন পারসেপশন কাজ করতেছে? তাহলে মোটিভেশনের কারণে পারসেপশন চেঞ্জ হইতে পারে, ইয়া হইতে পারে। বাট পারসেপশন তো একটা আছে, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল আইডিওলজিতে আছে এবং সেই আইডিওলজিও চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, আইডিওলজি চেঞ্জ হয়। মানুষ কত ডাকাত হুজুর হয়ে যায়, আলেম হয়ে যায়, মাওলানা হয়ে যায়, আলেম জালেম হয়ে যায়, কত কিছু হয়, তো নো ওয়ান ক্যান সে। তাহলে দেন লার্নিং বিলিফস অ্যান্ড অ্যাটিটিউড, লার্নিংয়ের সাথে মানে লার্নিং খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই কারণে ইসলামে ইলমের চাইতে গুরুত্বপূর্ণ কোনো জিনিস নেই। নাম্বার ওয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসই হচ্ছে ইলম, মানে মানে বুঝো কথা। সেটা হচ্ছে যে মানে একজনকে তুমি শুধু বললা, ধরো তোমার একটা মানে অমুসলিম ফ্রেন্ড, তারে শুধু বললা যে তোর কিচ্ছু লাগবে না, তুই আমার সাথে শুধু মুখে মুখে বল, আমি বলতেছি তুই রিপিট কর, কোরাস কর, লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে লা ইলাহা, কোনো তুমি কি মনে করছো যে হয়ে গেছে? নো, হয় নাই, ওরে দিয়ে লেখাইলেও হয় নাই, ইয়া করলেও হয় নাই, তুমি যদি বলো যে সাইন কর তাও হয় নাই, কারণ এর এই জায়গা থেকে হয় নাই, বুঝছো না? তাহলে এইটার জন্য ইলম লাগে। ও যত জানবে, যত বুঝবে, যত বেশি ইয়া করবে, ওইটার সাথে ওর মোটিভেশন চেঞ্জ হতে থাকবে, ওর পারসেপশন চেঞ্জ হতে থাকবে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তোমার কাছে কী মনে হয় আজকে থেকে মাত্র 12 বছর আগের ফয়সাল স্যার আর এখনকার ফয়সাল স্যার কেন ডিফারেন্ট? কেন ডিফারেন্ট? বিকজ অফ দিস। আচ্ছা, বিলিফস অ্যান্ড অ্যাটিটিউড, তখন ওই জিনিসগুলোও চেঞ্জ হতে থাকবে। আদারওয়াইজ তার আগ পর্যন্ত ওর বিলিফ ছিল এরকম, ওর অ্যাটিটিউড ছিল এরকম, ও ছিল পুরো খাতারনাক, কিন্তু এখন হয়ে গেছে একদম সাধু বাবা। কেন? মানে দেয়ার ইজ সামথিং। ফাইনালি হচ্ছে বায়ার, যেই সব কিছু মিলে ফাইনালি হচ্ছে বায়ার। তাইলে একজন বায়ার হওয়ার জন্য তার যে বাইং ডিসিশনটা, তার যে মানে বায়ার কখন হয় মানুষ, মানে আসছি কিন্তু কিনি নাকি শুধু ঘুরে চলে গেছি, গরুর হাটে 10 দিন গেছি ঘুরার জন্য, একদিন গেছি কেনার জন্য, সেই একদিন কিনতে গেছি কিন্তু সেদিন দাম বেশি, মানে আমার আর কেনা হয় নাই, কোরবানি দেওয়া হয় নাই, আমি গরুর বায়ার ছিলাম, ছাগলের বায়ার হয়ে গেছি। তাহলে ঘটনাটা কী দাঁড়াইলো? আমি কি বায়ার রইলাম? এখন ছাগলের বায়ার হয়ে গেছি কিন্তু গরুর বায়ার হিসেবে তো আর আমি নাই, হাড়ের বায়ার কেনার আগ পর্যন্ত তো আমি বায়ার না, ভিজিটার। আচ্ছা, তাহলে বায়ার হওয়ার জন্য শেষ পর্যন্ত এই সবগুলো ধাপ পার হয়ে আসতে হয়েছে আমাকে, এবং আমার বায়ার হওয়ার পিছনে এর ভূমিকা আছে, এর ভূমিকা আছে, এর ভূমিকা আছে, এর ভূমিকা আছে। এখন একটা এক্সপ্লোর করে বাদ দিয়ে দেখাও যে আসলে স্যার আমি জীবনে অন্তত এমন একটা জিনিস কিনছি যেটার সাথে এইটার অন্তত একটা পয়েন্টের কোনো সম্পর্ক নেই, বলো। যে তুমি জীবনে নিজে স্বেচ্ছায় নিজের টাকা দিয়ে তুমি একটা জিনিস কিনছো কিন্তু সেটার সাথে এখানের কোন পয়েন্টের কোনো সম্পর্ক নেই, টেল মি। এমনকি তুমি কালকে বিয়ে পড়াইতে গিয়ে যদি শোনো যে ফয়সালের গতকাল রাতে বিয়ে হয়ে গেছে, তাহলে ফয়সাল গতকাল রাতে যারে বিয়ে করছে সেটার সাথে এটা সম্পর্ক আছে না নেই? ফয়সাল যদি কালকে একটা ফ্ল্যাট কিনে সেটার সাথে এটা সম্পর্ক আছে না নেই? গাড়ি কিনলে ও ফয়সাল স্যার মিলাদ কবে দিবে? ফয়সাল স্যারের বাড়ি কি আজকে হয়েছে, ওর জন্মের আগে হয়েছে? আমি মার্কেটিং করে বিক্রি করব কি? মানে হোয়াট ইজ মাই প্রোডাক্ট টু সেল? আমি মার্কেটিং করে আমার ইয়া কি, আউটকাম কি, আউটপুট কি? এবার জিজ্ঞেস করো। হ্যাঁ,
দুজন জানো না তুমি? ওদেরকে বিয়ে দিবেন না স্যার, আপনার একটা পরিচিতি দরকার না স্যার, মার্কেটিং করেন না কেন স্যার, চলেন না আপনারা আপনার মাসে এই আজকে স্যারের সাথে দেখা করতে। মার্কেটিং করার সময় বিজনেস স্যার সেল করবে আমাদেরকে জিজ্ঞেস করবে না আয়েশা যে তোমাদের স্যার কেমন ছিল, দাদা দাদা আমি এরকম তার চেহারা এরকম, বাহ সে সে চলো চলো ইয়া আজকে দিবা সিট বুঝি নাই স্যার। না না আমি যেটা বুঝতে চাইতেছি সেটা হচ্ছে যে তুমি তো আমারে কিছুই বুঝাইতে পারো নাই, এখন তোমার মুখের কথাও তোমার পরীক্ষার খাতার মতো অবস্থা। আচ্ছা ঠিক আছে, অফকোর্স পজ করো নাই, করো পজ করো, কারণ ও রেগুলার রেকর্ড করলে মানুষ আমাদেরকে